বিরোধীর পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ইদানিংকালে রাজ্য সরকার, রাজ্যের বিভিন্ন দপ্তর ইতিমধ্যেই কিন্তু স্বনির্ভরতার উপরে কিন্তু অনেকটাই জোর দিচ্ছে এবং তার পাশাপাশি রাজ্যের যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি রয়েছে সেই হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে আরও বলিষ্ঠ করে গড়ে তোলার অবশ্যই কিন্তু প্রচেষ্টা জারি রয়েছে। বিভিন্নভাবে হস্ততাঁত শিল্পের উপর বিভিন্ন রকমের কর্মশালা থেকে শুরু করে বিভিন্নভাবে যারা হস্ত এবং কারুতাঁত শিল্পের যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে সাহায্য করা সেই রকমভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রয়াস জারি রেখেছে রাজ্য সরকার। আজকের দিনে দাঁড়িয়ে অষ্টমতম ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয়েছে রবিবার ভগৎ সিং ইউথ হোস্টেলে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন স্পেশাল সেক্রেটারি অভিজিৎ চন্দ্র। আজকের এই দিনটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা হস্ততাঁত শিল্পীরা রয়েছেন তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এবং রাজ্যের যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে কিভাবে আরো দিনের পর দিন বেটারমেন্ট করা যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ত্রিপুরার হস্ততাঁত শিল্পের কথা বলি, বিভিন্ন রকমের কাপড় থেকে শুরু করে রিশা থেকে শুরু করে নানান জিনিস রয়েছে যেগুলো শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই যে বিক্রি হচ্ছে বা কদর পাচ্ছে এমনটা কিন্তু নয়। বাঁশের বিভিন্ন জিনিস, বাঁশের বিভিন্ন শোপিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলো শুধুমাত্র রাজ্যে নয়, দেশে নয়, বিদেশে পর্যন্ত তাদের কদর কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্টলগুলোতে বিভিন্ন জায়গাতে গেলে দেখতে পারি যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির বাঁশের তৈরি রয়েছে, দুর্গা প্রতিমা রয়েছে কাঠের তৈরি, বাঁশের তৈরি। এই বিষয়গুলো যারা শিল্পীরা রয়েছেন বহু ক্ষণের পরিশ্রমে তারা কিন্তু বানাচ্ছেন সেগুলো এবং স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো কিন্তু কদরও পাচ্ছে অনেকটা। রাজ্যের সরকার যে একটা কথা বারংবার বলছে যে শুধুমাত্র সরকারি চাকুরির মুখাপেক্ষি না হয়ে স্বনির্ভর হওয়ার জন্য এবং স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার অনেক রকমভাবে প্রচেষ্টা এবং অনেক রকমভাবে সাহায্য যেরকমভাবে করছে একই রকমভাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও এই হস্ততাঁত শিল্পকে ভর করেও অনেকেই কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এবং আরও আগামী দিনে অনেকেই কিন্তু স্বাবলম্বী হতে পারেন। শুধুমাত্র বানিয়েই নয়, সেগুলোকে সেল করা বা সেখানে গভর্নমেন্ট রেজিস্টার যে শপগুলো রয়েছে সেখানে সেল করা, এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং রাজ্য সরকারও অনেকটাই গুরুত্ব দিচ্ছে এই হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে। আমরা এর আগে হয়তো বিভিন্ন জায়গাতে দেখতাম না বা চিন্তামও না রিশা কাকে বলে, এতটা হয়তো সেটার প্রচলন ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো বাইরের ডিগনিটারিজ আসুক ত্রিপুরা রাজ্যে তাদেরকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে রিশা দিয়ে এবং তার পাশাপাশি যেই গিফটটা তাদের দেওয়া হয় সেটাও কিন্তু বানানো হচ্ছে ত্রিপুরা রাজ্যের হস্ততাঁত শিল্পীদের দ্বারাই। বাঁশের তৈরি বিভিন্ন মূর্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটসের জিনিস কিন্তু সেখানে বানিয়ে দেওয়া হচ্ছে। যারা ইন্ডিজিনিয়াস পিপলরা রয়েছেন তারাই কিন্তু করছেন এই বিষয়টা। তাই আজকে এই হস্ততাঁত দিবস উপলক্ষে অষ্টম ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয়েছে ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে এবং সেখানে উপস্থিত ছিলেন স্পেশাল সেক্রেটারি অভিজিৎ চন্দ্র। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।